ষোলো আনায় নতুন চাঁদ, ষোলো বছরে পদার্পণ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক নতুন চাঁদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। গত শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে নতুন চাঁদের জন্য শুভকামনা জানিয়েছে অতিথিরা। এ সময় দৈনিক নতুন চাঁদ পরিবারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মীপুরের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি ও নতুন চাঁদ পত্রিকার সম্পাদক হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুল গাফফার, অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মিমতানুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমদাদ হোসেন, লক্ষ্মীপুর পৌর মেয়র প্রার্থী মাসুম ভুঁইয়া ও ডাক্তার আশফাকুর রহমান মামুন। এই আনন্দঘন পুরো আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, গাজী গিয়াসউদ্দিন, আবুল কালাম আজাদ, মীর ফরাত হোসেন সুমন, কাজল কায়েস, কাজী মাকসুদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নজরুল ইসলাম জয়, মোহাম্মদ রুবেল হোসেন, রাকিব হোসেন রনি, জামাল উদ্দিন রাফি সহ লক্ষ্মীপুরের বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত সাংবাদিক, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক পত্রিকাটি শুরুর প্রেক্ষাপট তুলে ধরে আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। পত্রিকা প্রকাশনায় ব্যবস্থাপনা, বিপণন, বিজ্ঞাপন ও মুদ্রণ ব্যয় ঝুঁকিকে উপেক্ষা করে প্রিয় জন্মস্থান জেলা লক্ষ্মীপুর শহর থেকেই কি করে একটি উদার মান সম্পন্ন সংবাদপত্র হিসাবে ফলপ্রসূ প্রকাশনা উপহার দেওয়া যায়, এটাই ছিল বিবেচ্য বিষয়। দৈনিক নতুন চাঁদ শুধুমাত্র লক্ষ্মীপুরের সংবাদপত্র নয়, এটি সাংবাদিকতার উন্নয়নে ও জনকল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। সর্বোপরি গেট আপ, মেক আপ, সেট আপ এবং সংবাদ পরিবেশনায় নতুনত্ব ও বৈচিত্র্য এনে দৈনিক নতুন চাঁদকে মডেল ওয়াচ ডগে পরিণত করার প্রক্রিয়া অব্যাহত আছে। আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী বলেন, নতুন চাঁদ নতুন নতুন চমকের মাধ্যমে লক্ষ্মীপুরবাসীর হৃদয়ে আরো অনেকদিন বেঁচে থাকবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় এটি হেলাল সাহেবের একটি সফল উদ্যোগ, আমি তার শুভকামনা করি এবং এই পত্রিকাটি জননন্দিত পত্রিকা হিসাবে আরো অনেকদিন আমাদের লক্ষ্মীপুরবাসীর হৃদয়ে স্থান অব্যাহত রাখুক সেই প্রত্যাশা ব্যক্ত করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে। সাপায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। মেসার্স হোম ডেকোর ফার্নিচার হাউজের রাজকীয় ভবনে আপনাদের স্বাগতম। এখন নোয়াখালীর চাটখিল এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় উন্মুক্ত হয়েছে আমাদের চমৎকার দুটি আউটলেট। আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নান্দনিক ডিজাইনের স্পেশাল বেডরুম সেট। এছাড়া আমাদের কাছে আলমারি, খাট, ড্রেসিং টেবিল, শোকেস, ডাইনিং টেবিল এবং ক্যানাডিয়ান উড কাঠের সকল আসবাবপত্র পাওয়া যায়। অফিস এবং হোম ডেকোরেশনের জন্য আমাদের রয়েছে চমৎকার সব ফার্নিচার এবং ইন্টেরিয়র ডিজাইনের জন্য রয়েছে সুদক্ষ কারিগর। চাটখিল এবং রামগঞ্জে চিটাগাং সেগুন কাঠের উপরে আমরাই প্রথম লেকার বার্নিশ করে থাকি। সাধ্যের মধ্যে গুণগত মান এবং সঠিক পণ্য পেতে চলে আসুন আমাদের কাছে। আমরা 5 বছরের ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি, তাই আমাদের ফার্নিচার দিয়ে আপনার ঘরকে মন খারাপ ডিজাইনে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের আঙিনায়। মেসার্স হোম ডেকোর ফার্নিচার হাউস, সাজিয়ে দেয় আপনার ভুবন।